লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জীবনে সফলতা কে না চায়? আপনি যদি একটি যন্ত্র পরিচালনা করতে চান, তাহলেও কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন আপনাকে অনুসরণ করতে হবে। আর আমাদের জীবন তো একটি মহাযন্ত্র। ইনশাল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনার সাথে সফল এবং সুখী জীবনের 8টি মূলনীতি তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি। একই সাথে আপনার কাছে সফল এবং সুখী জীবনের মূলনীতিগুলো কমেন্ট বক্সে লেখার আহ্বান জানাচ্ছি। নাম্বার 1, আপনার যা আছে তা নিয়ে শুকরিয়া করুন। আমাদের যা নেই তা নিয়ে আমরা শুধু শুধু আফসোস করি, আমাদের যা আছে তা নিয়ে আমরা কখনো শুকরিয়া করি না। এর ফলে আমাদের জীবনে যা আছে তার গুরুত্ব আমরা বুঝতে পারি না। হয়তো যা আপনার কাছে এখন রয়েছে তা অন্য কারো কাছে স্বপ্নের মতন, তাই আমাদের যা আছে তা নিয়ে শুকরিয়া করতে হবে। একই সাথে আপনি যা অর্জন করতে চান তার জন্য আপনাকে কাজ করতে হবে। শুধু শুধু আফসোস করে নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে দিবেন না। নাম্বার 2, নিজেকে অধিক আনন্দে মাতাবেন না। আমাদের অধিক আনন্দ নিয়ন্ত্রণ করতে হবে। এর অর্থ এই না যে আমরা আনন্দ করব না, এর অর্থ হলো আমরা অবিরাম সুখ প্রত্যাশা করব না, কিন্তু আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে আনন্দের মধ্যে উপভোগ করব। নাম্বার 3, কখনোই ঈর্ষান্বিত হবেন না। অপরের ভালো কিছু দেখে যদি নিজেকে অসুখী মনে করেন বা অন্যের আনন্দে আনন্দিত হতে না পারেন, তবে এই অভ্যাসটা আজই ত্যাগ করতে হবে। আপনি জানেন যে হিংসা আপনার সকল ভালো কাজকে ধূলিসাৎ করতে পারে। নাম্বার 4, বর্তমানকে বেশি প্রাধান্য দিন। আপনার অতীত জীবনকে আপনি শত চেষ্টা করেও কোনো পরিবর্তন করাতে পারবেন না। আপনার বর্তমানেই সময়ের পরিক্রমায় অতীতে পরিণত হবে, আবার ভবিষ্যতও বর্তমানে রূপান্তরিত হবে। তাই বর্তমানকে গুরুত্ব দিয়ে কাজ করুন, সফলতা আপনি আপনার কাছে চলে আসবে। নাম্বার 5, লক্ষ্য থেকে পিছপা হবেন না। আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করুন। একটি বড় লক্ষ্য আপনাকে সফল করতে সাহায্য করবে, আবার সেই লক্ষ্যটি যদি আপনি অর্জন করতে না পারেন তবে আপনি হতাশ হবেন। এই ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার বড় লক্ষ্যটিকে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করুন। ছোট ছোট লক্ষ্য যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি একদিন দেখবেন আপনার বড় লক্ষ্যটি ঠিকই পূরণ হয়ে গেছে। নাম্বার 6, প্রথাগত ধারণার অন্ধভক্ত হবেন না। প্রথাগত ধ্যান ধারণা এবং কর্মকে সম্মান করুন, কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এগুলোকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাতে থাকে এবং বদলিও যায়। এই বিষয়টি অনেক সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায়। অনেকে ছোট ব্যবসা শুরু করতে চায় না, তারা ভাবে যে এরকম ছোট ব্যবসা তাদের জন্য নয়, তাদের স্ট্যাটাস আছে, এই ধরনের ব্যবসা যায় না। এর ফলে দেখা যায় স্ট্যাটাসকে হাইলাইট করতে গিয়ে তাদের চুলায় বিড়াল ঘুমায়। নাম্বার 7, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কমফোর্ট জোন এমন একটি মজার জায়গা যেখানে আরাম রয়েছে, কিন্তু সেখানে সফলতা উঁকি মেরেও তাকায় না। আপনি যদি সত্যি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। নাম্বার 8, আকাঙ্ক্ষার দাসত্ব করবেন না। অধিক আকাঙ্ক্ষা আপনাকে যন্ত্রণা এনে দিবে। আপনি আপনার বর্তমান অবস্থায় সন্তুষ্ট হতে পারবেন না, ক্রমাগত চাহিদা বৃদ্ধি পেতে থাকবে, তাই কখনোই আকাঙ্ক্ষার দাস হবেন না। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়র .com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।